কারিগরি সহায়তায় খুলনা শিপইয়ার্ডে জাহাজ দুটি নির্মাণ করা হয়েছে, আর এই জন্য সময় লেগেছে মাত্র 24 মাস। রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ আগামী 8ই নভেম্বর আনুষ্ঠানিকভাবে যুদ্ধজাহাজ দুটি নৌবাহিনীতে কমিশনিং করবেন। 800 কোটি টাকা ব্যয় নির্মিত রণতরী দুটির নাম দেওয়া হয়েছে নিশান ও দুর্গম। এক নজরে এই সাধারণ বৈশিষ্ট্যগুলো দেখে নেওয়া যাক। প্রথমত, এটি নির্মাণ করেছে খুলনা শিপইয়ার্ড, যা অপারেটর হিসেবে কাজ করবে বাংলাদেশ নৌবাহিনীর ক্ষেত্রে। এটি মূলত লর্জ পেট্রোল ক্রাফ্ট, যার ডিসপ্লেসমেন্ট অর্থাৎ 648 টন। এর দৈর্ঘ্য 64.2 মিটার, প্রস্থ 9 মিটার। এর প্রপালেশন হচ্ছে 2 শ্যাফ্ট এবং 2 ডিজেল, যা প্রতি ঘন্টায় গতি 28 নটিক্যাল মাইল, যার রেঞ্জ 4600 কিলোমিটার। এটির স্থায়িত্ব একটানা চলতে পারবে 15 দিন এবং একই সাথে 60 জন ক্রু চলাচল করতে পারবে। রাডার ও সেন্সরের ক্ষেত্রে একটি ইএফ ব্যান্ড টাইপ 360 সার্ফেস রাডার ব্যবহার করা হয়েছে। একটি টাইপ 352 SSM ফায়ার কন্ট্রোলার রাডার রয়েছে। 76 mm গানের জন্য MR-123-02/76 ফায়ার কন্ট্রোলার রাডার রয়েছে এতে। এতে রয়েছে একটি 76.2 mm HPJ-26 নেভাল মিশন। অ্যান্টি সাবমেরিন ওয়ারফেয়ারের জন্য থাকছে 2টি 50 mm বের EDS-25A রকেট লঞ্চার এবং ডিকয় লঞ্চার। এ ধরনের মোট 8টি যুদ্ধজাহাজ নির্মাণের পরিকল্পনা রয়েছে বাংলাদেশ নৌবাহিনীর। এগুলো নৌবাহিনীতে যুক্ত হলে আমাদের বিশাল সমুদ্র এলাকার নিরাপত্তা নিশ্চিত করা যাবে। বাংলাদেশ নৌবাহিনী সম্পর্কে টেলিকুমারের ভিডিও নিউজ আপডেট পেতে চাইলে এখন সাবস্ক্রাইব করুন।